আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি মম লাইফস্টাইল আজ আমি খুব মজার এবং কালারফুল একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হলো তাল এবং সাবুদানার ভীষণ মজার ডেজার্ট এখন তো তালের মৌসুম চলছে এই তালের মৌসুমে আপনারা তাল এবং সাবুদানা দিয়ে এই মজার ডেজার্ট তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজা আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আপনার ছেলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব ছোট দুইটা এলাচ এবং একটা তেজপাতা আপনারা এখানে এক টুকরো দারচিনি দিতে পারেন আমি দেইনি কারণ মিষ্টি জাতীয় খাবারে দারচিনির ফ্লেভারটা আমার ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় দুধটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব বিজিয়ে রাখা সাবুদানা আমি পোনে এক কাপ সাবুদানা ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সব সাবধানা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাবধানাটা পুরোপুরি সিদ্ধ হলে আমি এখানে অ্যাড করবো চিনি তার আগে আমি চিনি অ্যাড করব না কারণ চিনি দেওয়া হয়ে গেলে সাবধানা পরে আর সিদ্ধ হবে না চুলা রাস মিডিয়াম রেখে নেড়েচেড়ে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব সাবদানা সিদ্ধ হয়ে গিয়েছে আর সেটা বোঝার একটা উপায় হলো যখন দেখবেন সাবুদানা এরকম স্বচ্ছ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি আর চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন প্রথমে আমি এক কাপ দিচ্ছি আমি পরে টেস্ট করে দেখবো লাগলে আমি পরে আর কিছু চিনি অ্যাড করে দেব এখন আমি এখানে দিয়ে দিব তালের রস আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস আর তালের রসটাকে প্রথমে আমি জাল করে নিয়েছি তালের রস জাল করে নিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি তালের রসটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তাল দেওয়ার কারণে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ নারিকেল কোরানো এখন আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুল অফ করে দিব এবং ঠান্ডা করে পরিবেশন করে নিব এখন একটা সার্ভিং ডিশে তাল এবং সাবুদানার ডেজার্ট নিয়ে নিলাম এখন আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিব দিয়ে দিচ্ছি কিছু কলা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল আপেল আনার দিতে পারেন দিয়ে দিব চেরি ফল এখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস কাজু পেস্তা এবং কিসমিস দিয়ে দিচ্ছি আমার বাসায় জেলো ছিল তাই আরও কালারফুল করার জন্য আমি এখানে জেলো দিয়ে দিব খাবার যতটা কালারফুল এবং আকর্ষণীয় করা যায় তাহলে সবাই বিশেষ করে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খেতে চায় আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ